নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই চন্দ্রপ্রভা ফুল গাছ নিয়ে। এই গাছটির বৈজ্ঞানিক নাম টেকোমাস্টান্স। ভারতবর্ষ এবং বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাছ এই হলদে চন্দ্রপ্রভা। এই ফুলগুলি কিছুটা ঘন্টা আকৃতির হয়, তাই একে ইয়েলো ট্রাম্পেট বা ইয়েলো বেলসও বলা হয়ে থাকে। মাটিতে সাধারণত এই গাছ 10-12 ফুট অবধি লম্বা হতে পারে, কিন্তু টবে 3-4 ফুটের মধ্যে কেটে ছেটে রেখে প্রচুর ফুল প্রায় সারা বছর ধরেই পাওয়া সম্ভব, এবং শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই এটা সম্ভব। এরা বহুবর্ষজীবী গাছ, অনেক বছর বাঁচবে এবং আপনার বাগানে ফুল দিতেই থাকবে। এখন এই বর্ষাকালে গাছটিকে বসাতে পারলে বর্ষার জল হাওয়ার গুণে আপনার গাছটি খুব দ্রুত বেড়ে উঠতে থাকবে। বর্ষার পরবর্তী সময়ে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই গাছের একটু কাটিং করার প্রয়োজন হবে। তখন আরেকটি ভিডিওতে আপনাদের সেই কাটিং করার সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেব। আজকের এই ভিডিওতে এই চন্দ্রপ্রভা বা টেকোমা গাছ নতুন টবে বসানোর সম্পূর্ণ পদ্ধতি এবং তার পরবর্তী সময়ে যে যে পরিচর্যার প্রয়োজন সেই সমস্ত কিছুই দেখাতে চেষ্টা করব। এবার সবার প্রথমেই আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই গাছের জন্য মাটি প্রস্তুত করবেন। দেখুন কী কী উপাদান মিশিয়ে আজকে এই স্থায়ী গাছের জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। সবার প্রথমে দেখুন, এমনি আমার বাড়ির বাগানের মাটি 40% নিয়েছে। এই গার্ডেন সয়েল, যে কোনো ধরনের মাটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে একটু দোআঁশ জাতীয় মাটি হলে ভালো হয়, না পেলেও কোনো অসুবিধা নেই, যে কোনো ধরনের মাটি নিতে পারেন 40%। তারপরে দেখুন বালি, ঘর বাড়ি তৈরি করার জন্য যে বালির প্রয়োজন হয়, বিল্ডার্সের দোকানের বালি, সেই বালি নিয়েছি আমি 20%। এরপরে দেখুন 20% নিয়েছি আমি জৈব সার। এখানে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি, অর্থাৎ কেঁচো সার। আপনারা এখানে যে কোনো ধরনের জৈব সার, আপনাদের নিকটে যে সমস্ত নার্সারিগুলি আছে বা সারের দোকান আছে, সেখানে যে ধরনের জৈব সার পাবেন সেই জৈব সার আপনারা 20% নেবেন। আর দেখুন 20% নিয়েছি আমি কোকোপিট। এই কোকোপিটটা মানে এটা একটা প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয় আমি বলবো না কোকোপিটটা, কিন্তু এই স্থায়ী গাছের জন্য কোকোপিটের একটি ভূমিকা আছে। এটা অপশনাল, আপনারা যারা চাইবেন তারা এটা ব্যবহার করবেন, যারা পাবেন না তারা ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি কেন এটা ব্যবহার করছি সেটা আমি বলছি আপনাদের। দেখুন সবারই এখন ব্যস্ত জীবন, কাজের চাপ, বিভিন্ন রকম কাজে বাজে সকাল সন্ধ্যে আমাদের বেরোতে হয়, দু একদিন মনে করুন জল দিতে ভুলে গেলেন, তো সেই সময় কী হবে, এই কোকোপিট অনেক বেশি সময় জল ধরে রাখতে সক্ষম। আপনি 2-4 দিন জল না দিলেও এই কোকোপিটে কিন্তু জল থাকবে, তার ফলে আপনার টবের মাটিতে একটা ভিজে ভাব, ময়েশ্চার সবসময় থাকবে। তা 2-4 দিন জল দিতে ভুলে গেলেও সমস্যা হবে না কোনো, সেই কারণেই আমি এই কোকোপিটটা ব্যবহার করছি। ডাইরেক্ট রোদে থাকলেও এই টবের ওপরের মাটি ধরুন কিছুটা শুকিয়ে যাবে, কিন্তু ভেতর দিকে অবশ্যই একটা ময়েশ্চার ভাব 2-4 দিন অবধি ভালোভাবে থাকবে, সেই কারণে আমি এই কোকোপিটটা ব্যবহার করছি। তো এই 4 রকম উপাদান একসাথে মিশিয়ে আজকে আমি এই মাটিটা প্রস্তুত করেছি। 40% সাধারণ মাটি, 20% বালি, 20% কেঁচো সার এবং 20% কোকোপিট, এই সবগুলোকে একসাথে মিশিয়ে এই মাটিটা আজকে প্রস্তুত করা হয়েছে। দেখুন এরকমই 8 ইঞ্চি সাইজের টবে আজকে এই গাছটিকে আমি বসাবো। এর থেকে ছোট টবে কেউ বসাবেন না, যেহেতু একটি স্থায়ী গাছ, অনেক বছর বাঁচবে, প্রচুর ফুল হবে গাছটিতে, তো এরকম 8 ইঞ্চি সাইজের টবে এই গাছটিতে প্রচুর ফুল আসবে। চাইলে আপনারা এর থেকেও বড় টবে বসাতে পারেন, কিন্তু এর থেকে ছোট টবে কেউ বসাবেন না। দেখুন একদম টবের নিচে যেখানে এই ড্রেনেজ হোলটি আছে, ঠিক এর ওপরে দেখুন এরকম পুরনো ভাঙা টবের টুকরো, এটাকে দিয়ে আমি হোলটি আটকে দিলাম। এবারে এর ওপরে দেব ছোট ছোট পাথরের টুকরো, যে কোনো ধরনের পাথরের টুকরো আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ইট বা পাথরের টুকরো, এখানে আমি স্টোন চিপস ব্যবহার করছি। দেখুন
এরকম ছোট ছোট খোয়া, এদের এদের বলে স্টোন চিপস। দেখুন স্টোন চিপস দিয়ে একটি লেয়ার তৈরি করা হলো। এবার এর ওপরে দেব কিছুটা বালি। দেখুন স্টোন চিপসের ওপরে বালি দিয়েও একটি লেয়ার তৈরি করে নেওয়া হলো। এর ফলে আপনার টবে অতিরিক্ত জল কিছুতেই দাঁড়াবে না, টবে সুন্দর একটি ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেল। অতিরিক্ত জল টবের নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবে, মাটিতে যতটা জল প্রয়োজন ততটা জল টেনে নেওয়ার পরে। এবারে আস্তে আস্তে এই টবে মাটি দেব। দেখুন কিছুটা মাটি দেওয়ার পরে একটু চেপে নেব, এর ফলে মাটিটা টবে ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে দেখুন এই নার্সারির প্লাস্টিকের ব্যাগ থেকে গাছটিকে বার করে আনতে হবে। এর জন্যে এরকম একটি কাঁচির সাহায্যে এই প্লাস্টিকটাকে দুদিক থেকে আমি কেটে নেব। দুদিক থেকে কেটে নেওয়ার ফলে খুব সহজেই গাছটি বেরিয়ে আসবে। দেখুন অতি সহজেই গাছটি বেরিয়ে এলো, গাছটিতে অনেক শিকড়ও হয়েছে। তো এবার গাছটিকে টবের একদম মাঝখানে বসাতে হবে। আগে একটু মাপটা দেখে নেব, আর একটু মাটি দেওয়ার প্রয়োজন। এইবারে দেখুন ঠিক আছে। এবার এর চারপাশ দিয়ে আবার ভালোভাবে মাটি দিয়ে দেব। এই গাছে খুব বেশি সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, মাটিতে বসালে তো কোনো রকম সারই দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর টবে বসালে মাসে একবার করে আপনারা শস্যের খোল পচা বা ভার্মি কম্পোস্ট, গোবর সার, হাড় গুঁড়ো, ডিমের খোসা, কলার খোসা, চা পাতা, যে কোনো একরকম যেটা আপনারা ব্যবহার করতে সহজ মনে হবে সেরকম শাড়ি আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারেন। দেখুন মাটি দিয়ে টব কখনো পুরোপুরি ভর্তি করে দিতে নেই, টবের ওপরের দিকে কিছুটা জায়গা অবশ্যই ফাঁকা রাখবেন। আপনাকে জল দিতে হবে, মাঝে মাঝে সার দিতে হবে, সেই কারণে কিছুটা জায়গা ওপরে অবশ্যই ফাঁকা রাখতে হবে। দেখুন গাছটি একটু বেঁকে মতন আছে, এদিকে সোজা করার জন্যে দেখুন আমি এরকম একটি বাঁশের কঞ্চি এরকম চটা দিয়ে, আসলে আর কিছুই নাই, একটু খোঁটা দিতে হবে। এবার আমি গাছটিকে এর সাথে যদি বেঁধে দিই তাহলে গাছটি সোজা হবে। দেখুন এরকম দড়ি দিয়ে এই গাছটিকে খুঁটির সাথে আমি বেঁধে দেব। এরকম কিছুদিন রাখলেই এই ডালটি সোজা হয়ে আসবে। পরবর্তীকালে আবার প্রয়োজন হলে আমি ওপর দিক থেকে এরকমভাবে বেঁধে দেব। তো এবার আমাদের প্রয়োজন গাছটিতে জল দেওয়ার। প্রথমবার খুব ভালোভাবে জল দিতে হবে, পুরো টব জল দিয়ে ভর্তি করে দেব। গাছেও কিছু জল দেব। দেখুন জল দিয়ে আমি পুরো টব ভর্তি করে দিয়েছি।
এই জল সম্পূর্ণ টেনে নেওয়ার পরে অতিরিক্ত জল টবের নিচ থেকে বেরিয়ে যাবে। তারপরে আমি আরও একবার এরকমভাবে সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দেব। তারপরে আমি গাছটিকে ছায়া জায়গায় দুদিন রেখে দেব। তিন দিনের দিন গাছটিকে আমি ডাইরেক্ট সানলাইটে এনে রাখব। সূর্যের আলো এই গাছের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এরা সূর্যের আলো ভীষণ পছন্দ করে। আপনি যদি গাছটিকে ছায়া জায়গায় রাখেন তাহলে গাছটি মরবে না, কিন্তু গাছটিতে ফুল আসে একেবারেই কমে যাবে। কিন্তু আপনি যদি গাছটিকে এমন জায়গায় রাখেন যেখানে দিনের মধ্যে অন্তত 5-7 ঘন্টা সূর্যের আলো পায়, তো সেরকম জায়গায় থাকলে আপনার গাছটি বলা যায় প্রায় সারা বছর ফুলে ভর্তি থাকবে। এই গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয়, পোকামাকড়ের আক্রমণ, বিশেষত মাইটস, অ্যাফিডস, মিলিবাগস, এদের আক্রমণ হয়। তো সেই আক্রমণ ঠেকানোর জন্য মাসে একবার করে একটু নিম তেল স্প্রে করতে পারলে খুবই ভালো কাজ হবে। এই নিম কীটনাশক তৈরির উপরে আমার একটি ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আপনারাও এই ভিডিওটি দেখে অতি সহজেই আপনার বাড়িতেই নিম কীটনাশক তৈরি করে আপনার শখের গাছগুলিকে বিভিন্ন রোগ পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং অতি সহজেই করতে পারবেন। এই গাছে জল দেবেন একটু সাবধানে, বুঝে শুনে। জল যদি কম হয় বা জল যদি আপনি বেশি দেন, দুটোই এই গাছের পক্ষে সমান ক্ষতিকর, আপনার গাছটি এর ফলে মারাও যেতে পারে। সুতরাং বুঝে শুনে জল দেবেন, অতিরিক্ত জল বা কম জল যেন না হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই চেষ্টা করুন বাড়িতে কিছু কিছু গাছ করার, গাছ লাগান, প্রকৃতির মাঝে থাকুন, নিজেও ভালো থাকুন, প্রকৃতিকেও ভালো রাখুন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।